একদিকে যখন কুলতলির ঘটনায় তোলপার গোটা রাজ্য, আর অন্যদিকে পটাশপুরেও গৃহবধূ খুনের ঘটনায় বিস্ফোরক অভিযোগ মৃতার মেয়ের অভিযোগ। সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলার হুমকি দেওয়া হচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে। একই সঙ্গে ময়না তদন্তের রিপোর্টেও অসঙ্গতি রয়েছে বলে দাবি পরিবারের। এদিন মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী এবং বাম প্রতিনিধি দল। যত সময় যাচ্ছে ঘনাচ্ছে রহস্য। পটাশপুর কাণ্ডে ময়না তদন্তের রিপোর্টে নেই উল্লেখ ধর্ষণের। নতুন করে ময়না তদন্তের দাবিতে সরব পরিবার। যিনি মৃতার যে মেয়ে, তাকে কিন্তু কার্যত আত্মীয়দের থ্রেট দেওয়া হচ্ছে যাতে করে কারো কাছে তিনি মুখ না খুলেন এবং কারো কাছে যেন কোনো ঘটনা প্রকাশ না করেন, এটাও তিনি জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে পরিবারের পক্ষ থেকে সহযোগিতা, যেমন কিছু যারা আত্মীয়রা তেমন কিছু যেমন পাচ্ছেন না, তেমনিভাবে পুলিশ কিছু না জানিয়ে তাদের কাছে সই করে নিয়ে যায়। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল। জল নিতে যাওয়া হয়, ওইখানে আমার মা তো পড়েছিল বিষ খাওয়া অবস্থায়। এবার ওইখানে গিয়ে খোঁজাখুঁজি করলো। খোঁজাখুঁজি করার পর দিয়ে বলছে তোমরা এখানে সাইন করো। কিছু খুঁজে পাইনি, মানে কম্পিউটারের এতে কিছু লেখা ছিল, আমরা কিছু বুঝতে পারিনি আর জিজ্ঞাসাবাদ করবো অতটা কিছু। পেটটা জ্বলে যাচ্ছে, গলা পুড়ে যাচ্ছে, একটু জল দাও না বৌদি, আমাকে তুমি একটু জল দাও, এরকমই কথাটা বলছে। যে আমি বলছি এবং ঠাকুরজি তোমার গলায় কি হয়েছে? কটে গলায় কি হয়েছে? সুখচাঁদ মতি আমাকে বিষ খাবি নিয়েছে। আমি কিন্তু আর কি হচ্ছে যে আমাকে দুবার ধ্বংসন করেছে, একথাও বলে গেছে যে ওখানে যদি কোনো মিডিয়া বা পুলিশ বা কেউ যদি যায়, কিছু যেন না বলা হয়, রিপোর্টে যা আসবে সেটাই হবে। কে বলেছে কথাটা? এটা পঞ্চায়েত বলেছে। কাকে বলেছে? কাকে বলেছে বলতে আমার যে বড় মামা হয় তাকে বলেছিল। সকাল থেকে থমথমে এলাকা, আতঙ্কে রয়েছে নির্যাতিতার পরিবার সহ স্থানীয়রা। এই রাস্তা দিয়ে সেদিন রাত্রেবেলা টেনে হিঁচড়ে, কার্যত টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় নির্যাতিতাকে। রাস্তা এখানে পড়ছে, এই পিচের রাস্তা থেকে কিন্তু তাকে আবারও টানতে টানতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই নাকি তাকে মারধর করা হয়। শুধুমাত্র মারধর নয়, তারপরে বিষ পর্যন্ত খাওয়ানো হয়েছিল নির্যাতিতাকে এবং তার ফলেই মৃত্যু হয়েছে তার। কি হয়েছিল ঘটনার দিন, কি দেখেছিলেন তারা? এবার মুখ খুললেন প্রতিবেশীরা। প্রথম শুনেছিলেন এবং তারা প্রথম বেরিয়ে নির্যাতিতাকে দেখেছিলেন, আমি তাদের সঙ্গে কথা বলে নেব। সেই ভোরে আমরা শুনতে পেয়েছি যে চিৎকার আওয়াজ এবং যে কানের রিং কোথায় গেল, নাকের ফুলটা কোথায় গেল। সামাসুলের প্লেটের উপরে পড়ে আছে, পড়ে আছে, শব্দ করছে হোয়াক হোয়াক, আর তিনটে ট্যাপ চালানো হয়েছে। ও একটা শুধু ছ্যাপ গায়ে ছিল, ব্লাউজ ফ্লাউজ কিছু নেই, কাপড় না না কাপড় কাপড় একটা এমনি একটু হালকা গায়ে ছিল। অন্যদিকে পটাশপুরে মৃতার বাড়িতে যান বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী এবং বাম প্রতিনিধি দল। পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ সৌমেন্দুর। এই যে এইটাই তো প্রমাণ যে পুলিশ কিভাবে কাজ করছে, যে এখানে ন্যূনতম একটা এটাকে সংরক্ষণ করার ব্যবস্থা পুলিশ করলো না, ক্রাইম সিনকে, যেখানে ডেড বডি পাওয়া গেছে, একটা আননেচারাল ডেথ। এবং রাতের পর কাল রাত্রে সারা রাত ধরে এলাকাকে পুলিশ সন্ত্রস্ত করেছে। এই এলাকায় পাড়া প্রতিবেশীদের যারা প্রতিবাদী চরিত্র তাদেরকে প্রতিনিয়ত তৃণমূলের হুমকি সম্মুখীন হতে হচ্ছে, পরিবারের সদস্যদের উপর পুলিশের চাপ, এবং সর্বোপরি আরজি করেও যেমন আমরা দেখেছিলাম পোস্টমর্টম রিপোর্টকে ভুলিয়ে দেওয়া, চাপা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, এক্ষেত্রেও পুলিশ প্রথম থেকেই পোস্টমর্টম রিপোর্টকে ধামাচাপা দিতে চাইছে। ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পথে নির্যাতিতার পরিবার। মধুকল্পিতা চৌধুরী, বিষ্ণুব্রত পাণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার, আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আর আজকে শুরুতেই অবশ্যই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় চার্জশিট গঠন সিবিআইয়ের। শিয়ালদা কোর্টে চার্জশিট পেশ কেন্দ্র তদন্তকারী সংস্থার। অভয়া খুনের 58 দিনের মাথায় চার্জশিট পেশ সিবিআইয়ের। চার্জশিটে 200 জনের সাক্ষ্য বয়ান রয়েছে, ধর্ষণ খুনে জড়িত সঞ্জয় উল্লেখ রয়েছে চার্জশিটে। খবর সূত্রের আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় চার্জশিট গঠন করা হয়েছে সিবিআই এর তরফে। শিয়ালদা কোর্টে পেশ করা হয়েছে সেই চার্জশিট। ঘটনার 58 দিনের মাথায় চার্জশিট পেশ করা হয়েছে সিবিআই এর তরফে, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে 200 জনের সাক্ষ্য বয়ান রয়েছে সেই চার্জশিটে, পাশাপাশি ধর্ষণ খুনে জড়িত সঞ্জয় এমনটাই কিন্তু উল্লেখ রয়েছে চার্জশিটে, এমনটাই খবর সূত্রের।
সঞ্জয় রায় অভয়া খুনে ধর্ষণে ধৃত, এমনটাই কিন্তু উল্লেখ রয়েছে। আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় চার্জশিট গঠন সিবিআই এর শিয়ালদা কোর্টে সেই চার্জশিট পেশ। ঘটনার 58 দিন পর সেই চার্জশিট পেশ করেছে সিবিআই। আর অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য রিলে অনশন শুরু হলো উত্তরবঙ্গ মেডিকেলে। আরজিকর কাণ্ড সহ 10 দফা দাবি নিয়ে 22 জন জুনিয়র চিকিৎসক অনির্দিষ্টকালের জন্য অনশনে বসার কথা ঘোষণা করেছিলেন আগেই। রবিবার প্রতীকী অনশনে বসেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। আজ উত্তরবঙ্গ মেডিকেলে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিলেও এমার্জেন্সি গেটের সামনে 2 জন জুনিয়র চিকিৎসক অনশনে বসেছেন। যতদিন দাবি পূরণ করা না হবে ততদিন অনশন চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা 24 ঘন্টা আমাদের অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে এবং সে একই মঞ্চ থেকে আমরা 2 জন যারা ইনডিফিনিট পিরিয়ড অফ টাইমের জন্য হাঙ্গার স্ট্রাইক করবে তাদের নাম আমরা ডিসক্লোজ করতে চাচ্ছি। তাদের মধ্যে একজন হচ্ছে ডক্টর অলোক কুমার ভার্মা, ফার্স্ট ইয়ার সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের পিজিটি রেসিডেন্ট, জুনিয়র রেসিডেন্ট, এবং আরেকজন অপরজন হচ্ছে আপনার সৌভিক ব্যানার্জি, ইন্টার্ন নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ। এই 2 জন হচ্ছে ইনডিফিনিট টাইম পিরিয়ডের জন্য হাঙ্গার স্ট্রাইক করবে। মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দিক থেকে এই জিনিসটা নিয়ে ওনারা কি মতামত নেন, তারপর আন্দোলনকারী যারা আছেন তাদের শারীরিক অবস্থা কেমন থাকে, তারপর আমাদের অলরেডি জুনিয়র ডক্টর সিনিয়র ডক্টরদের সঙ্গে রেগুলার আমরা আলোচনায় বসছি, এই সব কিছু জিনিস বিবেচনা করে আমরা পরবর্তীকালে সিদ্ধান্ত জানাবো আপনাদের। মা দুর্গার বোধনের আর মাত্র 2 দিন বাকি, কিন্তু এই দেবী পক্ষেই কুলতলিতে খালি হয়েছে মায়ের কোল। ছোট্ট উমাকে ধর্ষণ করে খুনের অভিযোগে ক্ষোভে ফুসছে গোটা গ্রাম। ইতিমধ্যেই অভিযুক্ত মোস্তাকিনকে 7 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, কিন্তু ঠিক কি ঘটেছিল সেই দিন, কেন এভাবে পূজোর মুখেই চলে যেতে হলো ছোট্ট উমাকে? কুলতলিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। স্থানীয় বাজার এলাকায় দোকানপাট খুললেও থমথমে রয়েছে পরিবেশ। পুলিশে পুলিশে ছয় লাভ গোটা এলাকা। নিজে পিতার যে বাড়ি, সেই বাড়ি যাওয়ার যে রাস্তা, সেখানে কিন্তু প্রচুর পুলিশ ফোর্স আজকে মোতায়েন করা হয়েছে। আজকে কিন্তু পুলিশে পেট্রোলিং যেমন রয়েছে, পাশাপাশি পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স যেমন কভার করা হয়েছে, পুলিশের পুলিশ রয়েছে, পাশাপাশি র‍্যাফ নামানো হয়েছে, বাড়তি পুলিশ ফোর্স রাখা হচ্ছে। শুক্রবার রাতে খালের ধার থেকে উদ্ধার হয় ছোট্ট উমার দেহ। ধর্ষণ ও খুনের অভিযোগে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে মোস্তাকিনের। গতকালই মোস্তাকিনের গতিবিধির সিসিটিভি ফুটেজ এসেছে রিপাবলিকের হাতে। কিন্তু কেন এমন নৃশংসতা? বিশেষ সূত্রে জানা গিয়েছে যে উমা একসময় মূলত কুলতলি যে কেল্লা ওখানে একসময় খেলতে যায়, সেই সময় মূলত তাকে ওই যে পিয়ালি নদীর চরে যে জঙ্গল রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই মোস্তাকিন, এবং যেতে অস্বীকার করে তাকে তার সঙ্গে গণ্ডগোল, ধাক্কাধাক্কি এবং মারধরও পর্যন্ত হয়। পাশাপাশি সেই একটা রাগে থেকেই মূলত এমন একটা ঘটনা ঘটতে পারে মনে করছে। বড় হয়ে শিক্ষক হতে চাইতো ছোট্ট উমা, আবার কখনো উকিল হওয়ার স্বপ্ন দেখত সে। মনে অনেক স্বপ্ন ছিল। কি স্বপ্ন ছিল? মনে ছিল আমি টিচার হব, আমি উকিল হব, আমি আরো বড় হতে চাই। আমাকে বলতে শোনো মা, আমি যতদূর পড়াশোনা করব তুমি আমাকে করাতে পারবে? ঠিক আছে, আমার যতটুকু সামর্থ্য আমি তোমাকে দেব। বারবার পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে কুলতলিতে, এবার সিবিআই তদন্তের দাবি ছোট্ট উমার পরিবারের। ওরা গুরুত্ব দেয়নি, তবে আমাদের একটা কথা, এর সাথে মহিষমারী ক্যাম্পের ইনচার্জ পুরোভাবে জড়িত আছে, এই জন্য আমরা পুলিশের উপর ভরসা করি না। আর আমরা চাই সিবিআই তদন্ত হোক, পুলিশের উপর আমাদের কোনো ভরসা নেই। এদিন ছোট্ট উমার বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে যান এসইউসিআই এর প্রতিনিধি দল। পাশে একটি ক্যাম্প রয়েছে বর্ডারে, যদি সঙ্গে সঙ্গে যখনই বলেছিল তখনই যদি ভূমিকা নিত, কিংবা ওই বাড়ির লোকজনকে ওখানে বসিয়ে রেখে থানাকে খবর দিয়ে আসতো, তাহলে এই ঘটনা নাও, মার্ডার এই ঘটনা নাও ঘটতে পারত। আরজি করার পর কুলতলি, তবে এবার তথ্য প্রমাণ লোপাট রুখতে দেহ সমাধিস্থ করার ভাবনা পরিবারের। আদৌ বিচার পাবে অভয়া, ছোট্ট উমা? রাজু মুখার্জি ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। হাইকোর্টের নির্দেশে কল্যাণীর জেএনএম হাসপাতালে হলো কুলতলির ছোট্ট উমার ময়না তদন্ত।
বাড়ুইপুর অ্যাডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ময়নাতদন্ত করেন কল্যাণী এইমসের চিকিৎসকরা। দুপুর 2:55 শেষ হয় ছোট্ট উমার ময়নাতদন্ত। কলকাতা হাইকোর্টের নির্দেশে কল্যাণী জেএনএম হাসপাতালে এইমসের চিকিৎসকদের নেতৃত্বে ময়নাতদন্ত কুলতলির ছোট্ট উমার। সোমবার সকাল 11:30 নাগাদ কাঁটাপুকুর মগ থেকে জেএনএম হাসপাতালে আনা হয় ছোট্ট উমার দেহ। কল্যাণী এইমসের 3 চিকিৎসক ও বারুইপুর এসিজেএম এর তত্ত্বাবধানে হয় ময়নাতদন্ত। যেটা জানা যাচ্ছে, কল্যাণী এইমসের আধিকারিকরা যারা বিশেষজ্ঞ চিকিৎসক তারা ফাইন্ডিংস গুলো দেখবেন, ইনজুরি কিরকম আছে, তাকে মারা হয়েছে। যেহেতু পুলিশি জেরায় মোস্তাকিন স্বীকার করেছে যে সে খুন করেছে কিন্তু ধর্ষণ করেনি, এমনটা পুলিশি জেরায় জানিয়েছে। সেক্ষেত্রে খুন করেছিল শ্বাসরোধ করে খুন করা, অর্থাৎ স্ট্র্যাঙ্গুলেশন, নাকি অন্যভাবে খুন করা হয়েছে, এই বিষয়টা পোস্টমর্টেমে খতিয়ে দেখবেন চিকিৎসকরা। বিচার ব্যবস্থাও জানে এই রাজ্যের থেকে আমরা নিউট্রাল কোনো কিছু আমরা পাই না, প্রশাসনিক ব্যবস্থা একেবারে চরম মানে খারাপ অবস্থা, সেটাই কিন্তু নিদর্শন তার, এবং সেটা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। সুবিচারের দাবিতে কল্যাণী জেএনএম এর সামনে বিক্ষোভ বাম ছাত্র সংগঠন এসএফআই ডিওয়াইএফআই এর। এমনই দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গবাসী দাঁড়িয়ে রয়েছি, যেখানে মৃতদেহ কেউ ছোট্ট উমাকেও আমাদের পাহারা দিতে হচ্ছে, কারণ আমরা আরজি করে নিদর্শন দেখেছি। আমরা দেখেছি আরজি করে কিভাবে মৃতদেহ নিয়ে লোপাট দেওয়ার চেষ্টা করছে, ধর্ষকদের আড়াল করার চেষ্টা চলছে। আমরা তাই বলেছি যে ছোট্ট উমা ভেবো না, সেটিং হতে দেবো না, ছোট্ট উমার ভয় নাই, রাজপথ ছাড়ি না। কল্যাণী পুলিশ মর্গের মূল গেটের সামনে বিক্ষোভ দেখান আইএসএফ এর নদিয়া জেলা নেতৃত্বরা। আমরা আরজি রাখছি এর সঠিক বিচার হোক। এক সময় মুখ্যমন্ত্রী বলেছিল যে ধর্ষণ হলে আমি এত করে টাকা দেবো। আমার মনে হচ্ছে যে এই জন্যই যে ধর্ষণটা বেড়ে গেছে, ধর্ষণে একটা সিন্ডিকেট হয়ে গেছে, এই সিন্ডিকেটটা বন্ধ করতে হবে, তার জন্যই আমাদের আন্দোলন। একদিকে যখন ময়নাতদন্ত চলছে ছোট্ট উমার, তখন কুলতলিতে রাত পাহারার ডাক দিয়ে আন্দোলনে পথে নেমেছেন মহিলারা। ছোট্ট উমার ধর্ষণ খুনে ফুঁসছে জয়নগর, জোরালো হচ্ছে সুবিচারের দাবি। পলাশকান্তি মণ্ডল, সৈকত পাল ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।